নমস্কার বন্ধুরা ডক্টর আনন্দিস হোম রেমেডিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর আনন্দি আজকে দেখুন আপনাদের জন্য ভাববেন না মানে ইটের টুকরো এটা একটা ইটের টুকরো নিয়ে এসেছি ইট আপনাদের মাথায় মারবো বা আমার মাথায় মারবো আমার সেরকম কোনো রকম পরিকল্পনা নেই আজকে আপনাদের জন্য যে জিনিসটা নিয়ে এসেছে একদম মজাদার যেমন তেমন ভাববেন মানে এটাও সম্ভব মানে এরকমও হয় আসলে এই রেসিপিটা মানে জিনিসটা যেটা আপনাদেরকে দেখাচ্ছে এটা কোনোটা মানে কোনোভাবেই আমার নয় এটা সম্পূর্ণভাবে আমার একটা দিদার মানে আমার মায়ের মাসির যিনি আজকে আর আমাদের মাঝে নেই তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য কি উপকার হয় আমি কেন এটা নিয়ে এসেছি দেখুন আমাদের বিশেষ করে এটা মেয়েদেরই বেশি হয় মেয়েদের শুধু মেয়েদের হয় বলবো না মানে সেভেন্টি টু এইট্টি মেয়েদের এই রোগটা বেশি হয় বাকিটা তো ছেলেদেরও হতে পারে যারা অনেকক্ষণ বেশি দাঁড়িয়ে থাকবে তাদেরকে তাদের এই প্রবলেমটা হয় এবং পায়ের গোড়ালির ব্যথা অনেকে শুনবেন ক্যালকেনিয়াম স্পার এটা মেডিকেল টার্ম এটা ফিজিওলজিক্যাল টার্ম তো ক্যালকেনিয়াম স্পার আপনারা শুনে থাকবেন পায়ের গোড়ালিতে হাড় বেড়ে গেছে সাধারণ কথাতে এই কথাটা শুনবেন যে পা ফেলতে পারছি না তো এর ডাক্তারি ভাষায় অর্থোপেডিক ট্রিটমেন্ট যেটা হয় সেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আলট্রাসোনো সোনোগ্রাফি সরি আলট্রাসাউন্ড থেরাপি দিতে হয় আলট্রাসাউন্ড হচ্ছে একটা মেশিন যেটা দিয়ে ফিজিওথেরাপির মেশিন সেই সাউন্ড থেরাপি দিয়ে ওখানকার বোনটাকে ভেঙে দেওয়া হয় কুড়ি দিন পঁচিশ দিন মানে ডাক্তার যেরকম বুঝবে সেরকমের অনেক সময় দেড় মাসেরও ট্রিটমেন্ট হয় মিনিমাম থ্রি উইক্সের একটা ট্রিটমেন্ট তো আপনাকে নিতেই হবে সেগুলো অনেক কস্টলি ট্রিটমেন্ট ডাক্তারের কাছে যেতে হবে এক্স করতে হবে অনেক কিছু তারপরে বলবে আপনাকে যে ডক্টর সোলের জুতো পরুন পেটে জুতোর নিচে একটা সফট কুশন লাগান অনেক কিছু করতে হবে কিন্তু এই যে প্রসেসটা আমি আপনাদেরকে বলছি এই প্রসেসটা করলে আপনাদের কিছু করতে হবে না মানে বিনে পয়সায় একদম বিনা পয়সা দেখুন এটা আমি আমার বাড়ির পাশ থেকে কুড়িয়ে নিয়ে এসেছি নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা ছোট আমি হাঁড়ি নিয়ে এসেছি যেটা আমার দইয়ের হাঁড়ি এটা এরকম হাঁড়ি আপনাদের নিয়ে আসা চায়ের ভারও হতে পারে যেমন চা খেয়ে মাটির যে চায়ের ভার হয় সেরকম ভার বা এরকম হাঁড়ি যেটা আপনাদের কাছে থাকবে যাই কমফোর্টেবল আমি ইটের টুকরোটা এই কারণে দেখালাম কারণ ইটের টুকরো আপনাদের আশেপাশে খুঁজলে আপনারা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যখনই হবে কিভাবে ইউজ করবেন এটাকে আমি তো এখন আপনাদের জন্য টেবিলে নিয়ে বসেছি এটাকে একটু গরম করে নিতে হবে সারাশি দিয়ে হোক চিমটি দিয়ে হোক যে প্রসেসে হোক আপনারা এটাকে একটু উনুনে গরম করে নেবেন গরম করে নিয়ে তারপর মাটিতে রেখে ওটাকে গোড়ালিটা তার উপর এভাবে প্রেস করতে হবে ধীরে ধীরে একদম চেপে দিয়ে দেবেন না তাহলে আবার গোড়ালিপুরে যাবে তখন আপনারা আমাকে বলবেন পরে আমার ভিডিওটাকে তো ডিসলাইক করবেনই পরে আবার বলবেন আপনাদের আমার জন্য আপনাদের পা পড়ে গেছে প্লিজ এটা করবেন না কারণ আমারটা ফলো করলে আপনাদের পাও পুরবে না আমার ভিডিও ডিসলাইক হবে না আপনারা আমি শিওর আপনারা প্রতিটি ভিডিও দেখার পরে নিশ্চয়ই লাইক বাটনটা প্রেস করেন কারণ আপনারা এতটাও আমাকে অপছন্দ করেন না যে শুধু ভিডিওটা দেখেই বেরিয়ে চলে যাবেন কারণ আমি সেরকম ভিডিও আপনাদের জন্য বানাই না নিশ্চয়ই এতদিন বুঝে গেছেন আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাই খুবই দরকারি ভিডিও আমার এই ভিডিওটার কথা মনে পড়লো আমার মাসির সাথে আমার মানে সেই দিদার মেয়ের সাথে আমি কিছুদিন আগে কথা বলছিলাম হঠাৎ করে মনে হলো মাসি কি মনে আছে যে দিদা এরকম বলে আমরা জানতাম না এরকম একটা ইয়ে বলেছে আসলে দিদা ট্রিটমেন্টের জন্য যখন ব্যাঙ্গালোরে যাচ্ছিলেন তখন আমার মায়ের কাছে এসেছিলেন আমার মাকে ভীষণ ভালোবাসেন তখনই আমি বলছিলাম দিদি আমার পায়ে ব্যথা তখন বলছে তোরা তো ডাক্তার দৌড়াবি ডাক্তারের কাছে তোদের তো ভাষা ছাড়া আর কিছু নেই বলে একটা ইটের টুকরো নিয়ে আয় বাইরে থেকে ওটাকে পোড়া ওটার উপর দাঁড়িয়ে যা দেখবি দুদিনে ঠিক হয়ে যাবে সত্যি সত্যি তাই ঠিক হয়ে গেছে এবং আমি অনেক লোককে আমার অনেক পেশেন্টকে আমি এটা বলেছি তারাও ভীষণ ভালো কিওর হয়ে গেছে তো প্লিজ আপনারা এটা ইউজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের কনফিউশন না হওয়ার জন্য গ্যাসের উনুনে এটাকে একটু পুড়িয়ে পুড়িয়ে নেবেন অর্থাৎ গরম করে নেবেন এটা পোড়ান বা এটা পোড়ান যে কোনো কিন্তু লাগবে মাটির জিনিস মানে মাটি ছাড়া হবে না তাই বলে যদি আপনারা মনে করেন যে কোনো প্লা মানে প্লাস্টিক বা স্টিলের বাটি পুড়িয়ে ওরকমভাবে করবেন তবে সেটা আমার জানা নেই কিন্তু মাটি দিয়ে করলে হানড্রেড পারসেন্ট আপনাদের সে ক্যালকেরিয়াম স্পার বলুন গোড়ালির যে কোনো ব্যথা বলুন সেরে যাবে ক্যালকেনিয়ামস স্পার বা পায়ের নিচের হাঁড় বেড়ে যাওয়াটা তার জন্যে আর কোনো ডাক্তারের কাছে আপনাদের যেতে হবে না তার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি যদি আপনারা ফলো করেন অনেকে কী করেন জানেন একটু ব্যথাটা কমে গেল কমে যাওয়ার পরেই আপনারা সেই জিনিসটা বন্ধ করে দেন কমে যাওয়া মানে কিন্তু রোগটা সেরে যাওয়া নয় তখন একটু যদি সাত দিনে সপ্তাহে সাত দিনে ইউজ করতে না পারেন তাহলে চার দিন পাঁচ দিন অন্তত একটু কন্টিনিউ করুন কিছুদিন টানা কিছু দিন করুন এক দেড় মাস করুন তাহলেই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা এটা ইউজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা ডক্টর আনন্দে হোম রেমেডিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর আনন্দি আজকে দেখুন আপনাদের জন্য ভাববেন না মানে ইটের টুকরো এটা একটা ইটের টুকরো নিয়ে এসেছি ইট আপনাদের মাথায় মারবো বা আমার মাথায় মারবো কা আমার সেরকম কোনো রকম পরিকল্পনা নেই আজকে আপনাদের জন্য যে জিনিসটা নিয়ে এসেছে একদম মজাদার যেমন তেমন ভাববেন মানে এটাও সম্ভব মানে এরকমও হয় আসলে এই রেসিপি মানে জিনিসটা যেটা আপনাদেরকে দেখাচ্ছে এটা কোনোটা মানে কোনোভাবেই আমার নয় এটা সম্পূর্ণভাবে আমার একটা দিদার মানে আমার মায়ের মাসির যিনি আজকে আর আমাদের মাঝে নেই তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য কি উপকার হয় আমি কেন এটা নিয়ে এসেছি দেখুন আমাদের বিশেষ করে এটা মেয়েদেরই বেশি হয় মেয়েদের শুধু মেয়েদের হয় বলবো না মানে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট মেয়েদের এই রোগটা বেশি হয় বাকিটা তো ছেলেদেরও হতে পারে যারা অনেকক্ষণ বেশি দাঁড়িয়ে থাকবে তাদেরকে তাদের এই প্রবলেমটা হয় এবং পায়ের গোড়ালির ব্যথা অনেকে শুনবেন ক্যালকেনিয়াম স্পার এটা মেডিকেল টার্ম এটা ফিজিওলজিক্যাল টার্ম তো ক্যালকেনিয়াম স্পার আপনারা শুনে থাকবেন পায়ের গোড়ালিতে হাঁড় বেড়ে গেছে সাধারণ কথাতে এই কথাটা শুনবেন যে পা ফেলতে পাচ্ছি না তো এর ডাক্তারি ভাষায় অর্থোপেডিক ট্রিটমেন্ট যেটা হয় সেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আলট্রাসোনো সোনোগ্রাফি সরি আলট্রাসাউন্ড থেরাপি দিতে হয় আলট্রাসাউন্ড হচ্ছে একটা মেশিন যেটা দিয়ে ফিজিওথেরাপির মেশিন সেই সাউন্ড থেরাপি দিয়ে ওখানকার বোনটাকে ভেঙে দেওয়া হয় কুড়ি দিন পঁচিশ দিন মানে ডাক্তার যেরকম বুঝবে সেরকমের অনেক সময় দেড় মাসেরও ট্রিটমেন্ট হয় মিনিমাম থ্রি উইক্সের একটা ট্রিটমেন্ট তো আপনাকে নিতেই হবে সেগুলো অনেক কস্টলি ট্রিটমেন্ট ডাক্তারের কাছে যেতে হবে এক্স করতে হবে অনেক কিছু তারপরে বলবে আপনাকে যে ডক্টর সোলের জুতো পরুন পেটে জুতোর নিচে একটা সফট কুশন লাগান অনেক কিছু করতে হবে কিন্তু এই যে প্রসেসটা আমি আপনাদেরকে বলছি এই প্রসেসটা করলে আপনাদের কিছু করতে হবে না মানে বিনা পয়সায় একদম বিনা পয়সা দেখুন এটা আমি আমার বাড়ির পাশ থেকে কুড়িয়ে নিয়ে এসেছি নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা ছোট আমি হাঁড়ি নিয়ে এসেছি যেটা আমার দইয়ের হাঁড়ি এটা এরকম হাঁড়ি আপনাদের নিয়ে আসা চায়ের ভারও হতে পারে যেমন চা খেয়ে মাটির যে চায়ের ভার হয় সেরকম ভার বা এরকম হাঁড়ি যেটা আপনাদের কাছে থাকবে যাই কমফোর্টেবল আমি ইঁটের টুকরোটা এই কারণে দেখালাম কারণ ইটের টুকরো আপনাদের আশেপাশে খুঁজলে আপনারা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যখনই হবে কীভাবে ইউজ করবেন এটাকে আমি তো এখন আপনাদের জন্য টেবিলে নিয়ে বসেছি এটাকে একটু গরম করে নিতে হবে সারাশি দিয়ে হোক চিমটি দিয়ে হোক যে প্রসেসে হোক আপনারা এটাকে একটু উনুনে গরম করে নেবেন গরম করে নিয়ে তারপর মাটিতে রেখে ওটাকে গোড়ালিটা তার উপর এভাবে প্রেস করতে হবে ধীরে ধীরে একদম চেপে দিয়ে দেবেন না তাহলে আবার পুড়ে যাবে তখন আপনারা আমাকে বলবেন পরে আমার ভিডিওটাকে তো ডিসলাইক করবেনই পরে আবার বলবেন আপনাদের আমার জন্য আপনাদের পাও পুড়ে গেছে প্লিজ এটা করবেন না কারণ আমারটা ফলো করলে আপনাদের পাও পুরবে না আমার ভিডিও ডিসলাইক হবে না আপনারা আমি শিওর আপনারা প্রতিটি ভিডিও দেখার পরে নিশ্চয়ই লাইক বাটনটা প্রেস করেন কারণ আপনারা এতটাও আমাকে অপছন্দ করেন না যে শুধু ভিডিওটা দেখেই বেরিয়ে চলে যাবেন কারণ আমি সেরকম ভিডিও আপনাদের জন্য বানাই না নিশ্চয়ই এতদিনই বুঝে গেছেন আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাই খুবই দরকারি ভিডিও আমার এই ভিডিওটার কথা মনে পড়লো আমার মাসির সাথে আমার মানে সেই দিদার মেয়ের সাথে আমি কিছুদিন আগে কথা বলছিলাম হঠাৎ করে মনে হলো মাসি কি মনে আছে যে দিদা এরকম বলে আমরা জানতাম না এরকম একটা ইয়ে বলেছে আসলে দিদা ট্রিটমেন্টের জন্য যখন বেঙ্গালোরে যাচ্ছিলেন তখন আমার মায়ের কাছে এসেছিলেন আমার মাকে ভীষণ ভালোবাসেন তখনই আমি বলছিলাম দিদি আমার পায়ে ব্যথা তখন বলছে তোরা তো ডাক্তার দৌড়াবি ডাক্তারের কাছে তোদের তো ডাক্তারের ছাড়া আর কিছু নেই বলে একটা ইটের টুকরো নিয়ে আয় বাইরে থেকে ওটাকে পোড়া ওটার উপর দাঁড়িয়ে যায় দেখবি দুদিনেই ঠিক হয়ে যাবে সত্যি সত্যি তাই ঠিক হয়ে গেছে এবং আমি অনেক লোককে আমার অনেক পেশেন্টকে আমি এটা বলেছি তারাও ভীষণ ভালো কিউর হয়ে গেছে তো প্লিজ আপনারা এটা ইউজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের কনফিউশন না হওয়ার জন্য গ্যাসের উনুনে এটাকে একটু পুড়িয়ে পুড়িয়ে নেবেন অর্থাৎ গরম করে নেবেন এটা পোড়ান বা এটা পোড়ান যে কোনো কিন্তু লাগবে মাটির জিনিস মানে মাটি ছাড়া হবে না তাই বলে যদি আপনারা মনে করেন যে কোনো মানে প্লাস্টিক বা স্টিলের বাটি পুড়িয়ে ওরকমভাবে করবেন তবে সেটা আমার জানা নেই কিন্তু মাটি দিয়ে করলে হানড্রেড পার্সেন্ট আপনাদের সে ক্যালকেনিয়াম স্পার বলুন গোড়ালির যে কোনো ব্যথা বলুন সেরে যাবে ক্যালকেনিয়াম স্পার বা পায়ের নিচের হাড় বেড়ে যাওয়াটা তার জন্য আর কোনো ডাক্তারের কাছে আপনাদের যেতে হবে না তার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি যদি আপনারা ফলো করেন অনেকে কী করেন জানেন তো একটু ব্যথাটা কমে গেল কমে যাওয়ার পরেই আপনারা সেই জিনিসটা বন্ধ করে দেন কমে যাওয়া মানে কিন্তু রোগটা সেরে যাওয়া নয় তখন একটু যদি সাত দিনে সপ্তাহে সাত দিনে ইউজ করতে না পারেন তাহলে চার দিন পাঁচ দিন অন্তত একটু কন্টিনিউ করুন কিছুদিন টানা কিছু দিন করুন এক দেড় মাস করুন তাহলেই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা এটা ইউজ করুন ভালো থাকুন